শাকিব তো আসলে প্রাউড ফিল করার মতো, মানুষকে সম্মান দিতে জানে, দুটা বিয়ে করেছে, দুটা ঘরে দুটা বাচ্চা হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। হ্যাঁ, ও একটা সুদর্শন পুরুষ, ওর পিছনে মেয়েরা যাবে। বর্তমানে যেগুলো সিনেমা বাংলাদেশে রিলিজ হচ্ছে সেগুলো গল্পে অনেক ঘাটতি রয়েছে। সিনেমাগুলো চকচক করে, লোকেশন ভালো, ক্যামেরা ভালো, এডিটিং চমৎকার, বাট গল্পে অন্তঃসার শূন্য। সিনেমাগুলো নাটকের মতোই মনে হয়, সুতরাং সিনেমাগুলোও ফ্লপ হয়ে যায়। শাকিবের যে গঠন, শাকিবের যে হাইট, ডান্স করে, ফাইট করে, অভিনয় করে, সুন্দর বলতে যা বোঝায়, নিখুঁত ম্যানলি বলতে যা বোঝায়, শাকিবের মধ্যে সব কিছুই আছে। 90 দশকে লোকেশন, ক্যামেরা, এডিটিং দুর্বল থাকলেও গল্প মানুষকে বুঁদ করে রাখত হলের মধ্যে। আল্লাহ যদি কাউকে টেনে তোলে, কেউ কি মানুষকে তার পা ধরে টেনে নিচে নামাতে পারে? সেই রকম জোরালো গল্প নিয়েই শাকিব বসের প্রায় সব করা সিনেমায়। সো হলের সব দর্শকগুলোই ছিল কিং খানেরই, এখনো তাই। ওর কিন্তু ইউটিউব চ্যানেলের ফ্যান ফলোয়ার না, এখনকার আর্টিস্টদের ইউটিউব চ্যানেল বা একটা চ্যানেল খুলে দিয়ে ফ্যান ফলোয়ার করে ফেলছে, ভাইরাল হয়ে যাচ্ছে, তাই না? সিনেমা হলে টিকিট কেটে গিয়ে 500 টাকা 1000 টাকা খরচ করে সিনেমা দেখার দর্শক হচ্ছে ওর। সম্প্রতি দরদ সিনেমা নিয়ে অনেক আগ্রহ রয়েছে দর্শকদের মাঝে। এই সিনেমার গল্প কেমন হবে, সিনেমার অ্যাকশন কেমন হবে, সিনেমাটি রোমান্টিক নাকি নাটক কোয়ালিটির হবে, এসব ভাবনা সিনেমা প্রেমীদের মাঝে। এর অন্যতম কারণ হলো সিনেমাটি প্যান ইন্ডিয়ান হওয়ার কারণে এত আলোচনা হচ্ছে। বাংলাদেশি অভিনেতা হয়ে বলিউডে অভিনয় করা, এটি কোনো সাধারণ বিষয় ছিল না, অনেকে ধরেই নিয়েছিল এগুলো অনন্য মামুনের চাপাবাজি। পরিশেষে অলরেডি দরদ সিনেমার কাজ শেষ করেছেন অনন্য মামুন। টিজার রিলিজ হবে বুজ খলিফায়। বাংলাদেশি অভিনেতা হিসাবে শাকিব বসের মুখ উঠবে বুজ খলিফায়। এবার দরদ রাজকুমার তুফান নিয়ে শাকিব বস এখন আন্তর্জাতিক মহলে, সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশও আন্তর্জাতিক মহলে। এবং শাকিবকে যতটুকু দেখেছে, ও মানুষকে সম্মান দিতে জানে, কখনো কোথাও বসে থাকলে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, সালাম দিয়ে কথা বলে।